আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, একজন ছেলে একজন মেয়েকে পাওয়ার জন্য নিজেকে বদলায়। সে অনেক পরিপাটি হয়, অনেক আকর্ষণীয় হয়। মেয়েটা যা পছন্দ করে সে তাই করে, আবার মেয়েটাও ছেলেকে পাওয়ার জন্য নিজেকে বদলে ফেলে, নিজেকে আরও আকর্ষণীয় করে তোলে। ছেলেটা যা পছন্দ করে সে তাই করে, কেননা একজন অপরজনকে ভালোবাসে, পছন্দ করে, তার জন্যই কাছে আসা নিয়ে তারা এরকম বিষয়টি লালন পালন করে। অনেকে আছে যে নেক্সট শুরুতে শয়তান ধরে, গার্লফ্রেন্ড রোজা রাখে না, কষ্ট হয়, এই জন্য তার সঙ্গিনী অর্থাৎ ছেলে সেও রোজা রাখে না, মেয়ে পর্দা করতে পছন্দ করে না, এই জন্য আপনিও আপনার গার্লফ্রেন্ডের সাথে বেপর্দা ঘুরেন। এভাবে পাপ কাজের সহায়তা, একজন আরেকজনকে ভালোবাসার নামে আমরা পাপ কাজে জড়িয়ে পড়ি। শেষ পরিণতিতে ভালোবেসে আমরা হারাম কাজে জড়িয়ে পড়ি। আর যদি ভালোবাসা মানুষকে না পাই তাহলে তো আত্মহত্যা করে বসি, সম্পর্ক ছেদ করে আমরা উদাসীনতা ভুগি, নিজের শরীরকে আঘাত দিই, সব কিছু ভালোবাসার নামে নিজের শরীরে কাটাছেঁড়া করি, না খেয়ে থাকি। যারা ভালো যারা প্রেম ভালোবাসা করে তারাই বলতে পারবে যে ভালোবাসার যে গল্প কাহিনীগুলি রয়েছে নাটক সিনেমা, সেখানে দেখতে পারি যে ভালোবাসার নামে একজন প্রেমিকা একজন প্রেমিক তারা নিজের জন্য কত ক্ষতি সাধন করছে। তো এখন আপনাদেরকে বলছি যে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনি কি তাকে এই বর্তমানে ফেতনা ফাসাদে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে ভালোবাসা, এর চেয়ে কি বেশি কি আপনি আপনার সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলাকে ভালোবাসেন? তাকে কি আপনি পেতে চান? তার জন্য আপনি কেমন পরিবর্তন করেছেন? তার কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলছেন কি না? তিনি যা পছন্দ করেন তা কি আপনি করছেন কি না? ভেবে দেখুন, আপনার গার্লফ্রেন্ড যা পছন্দ করে না আপনি তাই করছেন, যা পছন্দ করে আপনি তাই করছেন, অপছন্দ পছন্দ ভালো লাগা ভালোবাসা সব কিছু তো করলেন, কিন্তু এই ভালোবাসা তো ক্ষণস্থায়ী, এমনিতেই পাপ কাজ করছেন, তার উপরও আবার হারাম কাজ। এভাবে ভালোবাসা বলতে গেলে শুধু প্রেমিক প্রেমিকা না, আপনাদের ব্যবসা নিয়েও আমরা ভেবে থাকি। ব্যবসায় কাস্টমার পাওয়ার জন্য আমরা কত আকর্ষণীয় জিনিস তুলে ধরি। কেউ যদি কাপড় ব্যবসায়ী কাজ করে তখন সে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন তারকার বিভিন্ন মডেলের কাপড় চোপড় কিনে থাকি, সাজিয়ে রাখি কাস্টমার ধরার জন্য। এটা হচ্ছে ভালোবাসা, আপনার ভালো লাগে, এর মাধ্যমে আপনার রিজিক রয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তিনিও তো আপনার ভালোবাসা পাওয়ার যোগ্য। তো আমরা আল্লাহ সুবহানাহু তাআলাকে ততটুকু ভালোবাসি না, তিনি কিন্তু আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন, আপনার যত প্রয়োজনীয় জিনিস রয়েছে বিপদ সুখ দুঃখ কষ্ট তিনি কিন্তু সবই দিচ্ছেন। আপনি তাকে ভালোবাসেন না তবু কিন্তু তিনি আপনাকে ভালোবাসে, পাপ কাজ করে গেলেও তিনি আপনাকে ভালোবাসে, যাতে করে আপনি তাওবা করে ফিরে আসেন। আমরা যদি দুনিয়া যে বস্তুগুলো রয়েছে সেগুলো পাওয়ার জন্য আমরা ত্যাগ স্বীকার করি, আমরা সময় ব্যয় করি, আমাদের পরিশ্রম লাগে, এত কিছু করি, কিন্তু এর মাধ্যমে আমরা
আমাদের অন্তরে ভালোবাসার সৃষ্টি হয় না। আমরা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য মহান রবের দরবারে হাত তুলি না, অশ্রুসিক্ত হই না। যিনি আমাকে কখনো ফিরিয়ে দিবেন না খালিয়াতে, তিনি লজ্জাবোধ করেন। যে ভালোবাসা দুনিয়া মানুষদের জন্য খুবই তুচ্ছ, খুবই নগণ্য, কিন্তু আল্লাহ তাআলার কাছে আপনি যদি তৃপ্তি সহকারে ধীরে স্বস্তিতে দুই রাকাত সালাত আদায় করেন, কিংবা পাপ কাজ থেকে ফিরে আসেন, কিংবা তার জন্য, তার সন্তুষ্টির জন্য আপনি মানুষকে সাহায্য করেন, মানুষকে ভালোবাসেন, হালালভাবে জীবনযাপন করেন, তখন আল্লাহ তাআলা আপনার ভালোবাসা প্রতিদান দিবেন। আপনি দুনিয়াতে যেমন শান্তি পাবেন, ঠিক তেমনিভাবে আখিরাতেও শান্তি পাবেন। তাই দুনিয়ার এই বস্তু, প্রেম ভালোবাসা, ব্যবসা, তারপরে সার্টিফিকেট, তারপরে বিভিন্ন খ্যাতিমান, ক্ষমতা, এসবের ভালোবাসা আমাদের জন্য প্রয়োজন, কিন্তু এসবকে মডিফাই করার জন্য, আকর্ষণ করার জন্য আমরা যা কিছু করছি তেমনিভাবে আল্লাহ তাআলার কাছে কীভাবে আমরা উপস্থাপনা করব, কীভাবে আকর্ষণীয় হব, সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক। আমিন।